শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আরিফুর রহমান লন্ডন থেকে আজকে শনিবার আজকে ডেট হচ্ছে দশই ডিসেম্বর দু হাজার ষোলো ফেসবুক লাইভে আমরা এসে হাজির হলাম সাধারণত যে সমস্ত টপিক নিয়ে আমি কথা বলি আজকে টপিকটা একটু ভিন্ন সম্ভবত এই টপিকে আমি এই প্রথম আমার গত আমি বলব আট নয় বছরের ফেসবুক জীবনে এই নিয়ে কথা বলছি টপিকটা আসলে খুব কী বলবো অনেকে খুব বোরিং মনে করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি নিয়ে আমি পেশায় ব্যক্তিগতভাবে একজন তথ্য প্রযুক্তি কর্মী বলা যায় এবং এটা যেহেতু পেটের ভাত এবং মাথার উপরে ছাদ জোগাড় করে সুতরাং এটা নিয়ে মাঝে মাঝে কথা বলা দরকার মনে মনে করি এছাড়াও বাংলাদেশ নিয়ে যেহেতু আমরা সবাই চিন্তা করি বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা যেহেতু অনেকেই ইউনো প্রয়োজন হচ্ছে বেশি চিন্তা ভাবনা করি মনে হয় যে এটা নিয়ে আসলে কথা বলার দরকার তো সেই জন্য আসলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি কিন্তু যেহেতু দেশের বাইরে আমি চলে আসছি অনেক দিন হয়ে গেল দেশ সম্পর্কে অ্যাকচুয়ালি জানার বোঝার এবং মতামতের জন্য আমি দেশে বাংলাদেশের একজন এই বিষয়ে একজন আমি বলবো যে ইউনো সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধেয় ব্যক্তির সাথে আলাপ করছি অনেকে হয়তো আপনারা তাকে চেনে থাকেন ওনার নাম হচ্ছে সাইয়েদ ইসলাম খানিক্ষণ পরে ওনার সাথে আমরা কথা বলতে যাব তবে যারা সাধারণত আমার বে কথা শুনে থাকেন এবং যে সমস্ত টপিকে আমি কথা বলে থাকি ধর্ম ইউনো সেকুলারিজম সেই সব বিষয় নিয়ে আজকের লাইভে আসলে তেমন কোনো আলাপ হবে না কাজেই এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করে বিব্রত করবেন না আশা করি আমরা শুধুমাত্র তথ্যপ্রযুক্তি এবং এই বিষয়ক এর আশেপাশে আমরা থাকতে চাচ্ছি আর কি তো আমি চলে যাচ্ছি সায়েদ ইসলাম কেমন আছেন আমার কথা শুনতে পাচ্ছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো ধন্যবাদ আমি একটু সাউন্ড টেস্ট করব হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে এখন আপনার কথা শোনা যাচ্ছে কিনা এটা আসলে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের যেহেতু ফ্যান্টাস্টিক হ্যাঁ না আপনি আমাকে এখন দেখতে পাবেন না দ্যাটস ওকে বাট আপনাকে সবাই দেখতে পাচ্ছে সো ফেসবুক লাইভ যখন শেষ হবে আমি এটা ইউটিউবে উঠিয়ে দিব তখন আপনি দেখতে পাবেন এখন আপাতত শুধু সম্ভবত আমার কথাই ভরসা তো যাই হোক আমরা মোটামুটি লাইভ টেকনিক্যাল টেস্ট হয়ে গিয়েছে এবং আমরা আসলে আমাদের যে মূল বিষয় বাংলাদেশের তথ্য প্রযুক্তির হাল হৈকিকত এটা নিয়ে একটু শুরু করতে পারি তো জেনারেলি আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার আগ্রহ এই কারণেই যে আমাদের পাশের দুটি দেশ ভারত এবং শ্রীলঙ্কা তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করে বা দেশের উন্নয়ন ঘটাতে সমর্থন হচ্ছে এবং দেশে বৈদেশিক মুদ্রার ভালো একটি অংশ আনতে পারছে বাংলাদেশ এক্ষেত্রে কতটুকু এগিয়েছে এবং কেন এগোয়নি এছাড়াও দেশের ভেতরে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে আসলে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করার কতটুকু সম্ভাবনা ছিল আছে বা সেই সম্ভাবনার প্রথে প্রতিবন্ধকতাগুলি কী কী এই বিষয়ে নিয়ে আসলে আমার আলোচনা করার মুখ্য উদ্দেশ্য ছিল সো জেনারেলি আপনার আপনার কি মনে হয় এবং আপনার আপনার সামগ্রিক ধারণা কি আপনি যদি পাঁচ মিনিট আমাদেরকে একটু বলেন তবে শুরু করার আগে আপনি নিজের সম্পর্কে একটু পরিচয় দিলে আসলে যারা আপনাকে চেনে না তাদের জন্য উপকার হতো আমার পরিচয় বলতে আমি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি আমি ওপেন সোর্স আমার প্রিয় আর আইটি বা তথ্য প্রযুক্তি আমার নেশা নেশা পেশা দুটোই বহু বছর ছিলাম মানে বাংলাদেশের বাইরে নাইনটি ফাইভ থেকে ছিলাম ক্যানাডাতে তো ওখানকার কাজে ওখানে কাজ করতাম ওখান থেকে আমার কাজের এক্সপিরিয়েন্স তো আমি বাংলা সম্ভব করছি দু হাজার দিকে এখানে থাকছি ভালো লাগছে অনেকে প্রশ্ন করে কেন আছে বাংলাদেশে আমার প্রশ্ন আমার উত্তর হচ্ছে ভালো লাগে তো আপনি আমাকে যে বললেন যে আমি আসলে পরিসংখ্যান জাতীয় তথ্য আমি আপনাকে দিতে পারবো না তবে আমি যেটা বলতে পারবো যে অবস্থা মানে কম্পেয়ার টু পাশের দেশ বলেন উন্নত বিশ্ব বলেন সেই তুলনায় আমরা কোথায় আছি এবং আমরা আসলে কিভাবে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করছি সেসব নিয়ে আমি হয়তো কিছু বলতে পারবো সেটাই আপনার আপনার তরফ থেকে পাঁচ মিনিট ধরেন আপনার সামগ্রিক আপনার অনুভূতি কি পারসেপশন কি এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে এই এই সেক্টরে যদি কিছু বলেন তারপর আমরা আর একটু ডিটেলের দিকে যাব আচ্ছা তথ্য প্রতিদিন দিক থেকে বাংলাদেশ মানে কিভাবে মানে এগিয়ে আছে এটা যদি বলতে চাই আমি আসলে বলবো না মোটেই তুলনামূলক ভাবে মোটেই এগিয়ে নেই আপনি যদি আমরা এগিয়ে যাবো কি বলছি আমরা তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ কিনা আসলে কিন্তু যখন আমরা যখন আসি আমাদের চিন্তা করি যে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তখন প্রথমে আসে যে সরকার কেন্দ্রিক আমাদের নাগরিক সুবিধা আমাদের দৈনন্দিন চলার পথে আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পাচ্ছি বা কিভাবে আমরা লাভবান হচ্ছে বা উপকৃত হচ্ছি তথ্য প্রযুক্তি মানে এই না ফেসবুক বা ইউটিউব বা এই লাইক কারণ ফেসবুক ইউটিউবে আমাদের কোনো অবদান নেই যেটা আছে সেটা সরকার থেকে আছে সেটা হচ্ছে কি হয়তো ইন্টারনেটটা আমাদেরকে পৌঁছে দেওয়া এবং সেটা আগের তুলনায় ইন্টারনেটের দাম মানে কমে দেওয়া তো এছাড়া আমি তেমন কোনো দেখছি না আর আপনি যেখানে যাবেন আপনি যে সরকারি গ্রুপগুলোতে বাদ দিই আমরা যদি প্রাইভেট সেক্টরে যাই প্রাইভেট সেক্টরে দেখা যায় প্রচুর অসংগতি বিশৃঙ্খলা স্ট্যান্ডার্ড যেটা বলা হয় সেগুলো অভাব আমরা অনেকে বুঝি না আমরা ভোক্তারা যারা আছে এখানে তারা আসলে বোঝে না কারণ তাদেরকে তুলনা করার মতো তাদের স্কোপটা নেই আমরা যেমন আমি আপনি যারা বিদেশে থাকে বা বিদেশে ছিল বিদেশ থাকা বলতে বিদেশে বসবাস করতো কারণ বিদেশে বেড়াতে যাওয়া গেলে একজন থাকলে বসবাস করলে একজন অভিজ্ঞতা হয় কারণ তাহলে সেখানকার প্রতিটা জিনিস উপলব্ধি করা যায় এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নেওয়া যায় তো সেই ধরনের মানুষ যখন বাংলাদেশে তখন তারা প্রচুর উঠতে বসতে চলার সব জায়গায় অসংখতি দেখতে পায় তো আমার আমার কাছে এখন প্রচুর অসংগতি ধরা পড়ে আমি সেগুলো নিয়ে লিখি অনেকে হয়তো আহত হয় মন খারাপ করে অনেকে বলে যে আপনি কখনো প্রশংসা করেন না শুধু ভুল ধরেন আসলে প্রশংসা করার মানুষ অভাব নেই আর যারা প্রশংসা করে তারা হতে একটা দিক থেকে মানে মুদ্রার কি বলে দু চোখ দিয়ে না দেখে এক চোখ দেখে দেখেই সেটা মানে আহ সে খুশি হয় বা আনন্দ হয় সেগুলো শেয়ার করে বা বাহবা দেয়

আমি আসলে দিয়েছি কিন্তু বলতে পারবো না আমি কোন দশায় বলবো এটা বেশি কমফোর্টেবল তো যাই হোক তো ওখানে দেখা যাচ্ছে ওই আপনার বায়োটেশন করতে গেলে একটা ভুগান একজন ভুগান্তি পে করতে হয় এই লাগবে সেই লাগবে কোনো একটা একটা স্পেসিফিক কোনো কিছু নাই এবং আপনাকে হয়তো ঘর থেকে বেড়ে যে আপনাকে ওখানে যে করলেও দেখা যাচ্ছে যে আপনাকে কিছু না কিছু বাড়তি কিছু করতে হয় বা ওখানকার অনেকে জানে না মানে অনেক ইনফরমেশন সম্মুখে না যে এটা আমি কি করব এটা কি লাগবে বা এমন কিছু আর একটা মজার ব্যাপার হচ্ছে এখনো অবাক হয়ে আপনি ইচ্ছা করলে রেজিস্ট্রেশন আপনি যদি আজকে আমার জন্ম থেকে আমি কালকে পরিবর্তন করতে পারছি এটা ঠিক না এটা মোটেও ঠিক না এটা কেন যে হয় এটা আমি বুঝি না বেশি নেওয়া এখন দুটো টাকা খরচ করলে সে কাজ করা সম্ভব হয় সো এই ক্ষেত্রে আমি বলবো যে না এটা প্রপার প্রপারলি এটা ইমপ্লিমেন্ট করা হয়নি এখানে অসংগতি রয়ে গেছে মানে সমস্যা রয়ে গেছে

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্ব আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তির যে বিস্ফোরণ ঘটেছে পুরো বিশ্বে সেটার যে সুবিধাগুলি নাগরিক সুবিধাগুলি তার কিছুই কিন্তু বাংলাদেশে আমরা পাচ্ছি না এ বিষয়ে আপনি টাচ করেছেন এবং আমার কাছে আমি বলবো যে আমরা আসলে সঠিক দিকে এগোচ্ছি তো তার আগে আসলে আমার মনে হয় আপনার সম্পর্কে আমাদের আরেকটু জানার আগ্রহ থাকতে পারে সো সেখানে যদি আমরা জিজ্ঞেস করি যে এই যে প্রথমে আপনি যেটা শুরু করেছিলেন যে বাংলাদেশ দেশের বাইরে যারা যায় গিয়ে তারা আবার দেশে ফেরত আসার সংখ্যা পরিমাণ আমরা খুব একটা দেখি না কিন্তু আপনি দেশে ফিরে এসছেন এবং আপনি দেশে থাকতে আপনার ভালো লাগে আপনি বলছেন এটা এটা কেন এবং এটি যদি একটু ব্যাখ্যা করতে আপনি বলছেন ভালো লাগে কিন্তু দেশপ্রেমের এই আমি বলতে বলবো এটা আসলে দেশপ্রেমের এক ধরনের কি বলবো একটা নমুনা এক্সাম্পল কারণ দেশের বাইরে থেকে দেশকে উপকার করা যতটুকু সম্ভব দেশের ভেতরে করা আসলে আরও অনেক বেশি সম্ভব তাই না এ বিষয়ে আপনার মতামত যদি দিতেন এক মিনিটের জন্য আচ্ছা এখানে আমি মানে মানে গতানুগতিক ভাবে দেশ কথাটা বলতে চাই না এখন আপনি যে আমাকে জিজ্ঞেস করেন আপনার মাকে কে আপনার মাকে ভালো রাখে মাকে ভালোবাসেন এটা একটা অদ্ভুত প্রশ্ন হবে মনে করি তো দেশ অথচ দেশের এখানে দেশ যদি আপনাকে এই দেশে যদি আপনি থাকার মতো একটা অবস্থান তৈরি করতে পারেন বা সুযোগ থাকে আমার ধারণা আপনি থাকবেন কারণ এই দেশ থেকে চলা करायে যে আনন্দ বা তৃপ্তি সেটা বিদেশে সম্ভব হয় না এটা আমার মতে হ্যাঁ আপনার বিদেশে আপনি উন্নত বিশ্বে সুন্দর লাইফস্টাইল জীবনটাটা মান সুন্দর নিরাপত্তা আছে কোন ধরনের দুর্নীতি নেই থাকলেও সেটা খুবই নগণ্য যেটা চোখে ধরা পড়ে না সো সো সেখান থেকে এই দেশে আসার মূল কারণ হচ্ছে যে আমার দেশ ভালো লাগে আর আসলে প্রথম একটা কথা বলি যাচ্ছে যে আমার অনেক আগের থেকে দেশে কাজ করে ইচ্ছে ছিল কারণ আমি বাইরে থেকে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর কি করছে অনেক 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 ধরনের কাজ প্যারিটিস কাজ করছে আর কি তো সেগুলো কিন্তু মানে ওই দেশে

এবং অনেক কিছু করার সুযোগ হতে পারে সরকারি পর্যায়ে বা বা মানে ব্যক্তিগত পর্যায়ে প্রাইভেট সেক্টর হতে পারে তো সেখান থেকে আমার মানে এক ধরনের চিন্তা ধারণা ছিল তো তখন আমি একটা প্রোডাক্ট আমি বাংলাদেশে তৈরি করতাম আমাদের এখানকার কিছু ইয়াং ছেলে মেয়েদের দিয়ে তৈরি করতাম ওটা মেইনলি সেল সেলসে এ মার্কেটিং হতো ক্যামেরা থেকে ভালো করছিলাম তো দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত আমার সেটা এক জায়গাতে থেমে যেতে হয় তো থেমে যাওয়ার পরও তো তখন ওই সময়টা আমি যে বাংলাদেশ থেকে বাংলাদেশে বসবাস করে আমি জানি হয়তো ভেজাল খাচ্ছি প্রতিদিন ভেজাল খাচ্ছি তো বসবাস করে আমি একটা তৃপ্তি পাওয়া শুরু করলাম যে এটা এখানে থাকার একটা আনন্দই আলাদা তখন থেকে আমি আমার যখন ওই ওই বিজনেস বন্ধ হয় তখন আমাকে আবার যেতে হয় আসলে কেনাডা যেতে হয় তখন আমার আসলে দেশপ্রেম জিনিস কাজ করে আমাকে আমাকে বাঁচতে হবে সো আমাকে নিজেকে তৈরি করতে আবার মানে আমার একটু পরে সময় ফেরাই চেক করতে হবে সো সেই দেশ থেকে আমি আবার গেলাম আবার চেয়ার আবার একটু গোজ গাছ করে আমি আবার বাংলাদেশে আসি আর এসে তখন থেকে এখান থেকে কাজ করি মানে আমি বাংলাদেশ থেকে কাজ করি আমার কাজগুলো সব বাইরে হয় বাইরের ক্লায়েন্ট সবগুলো আর যেসব কাজগুলো করি এগুলো একটু একটু ভিন্ন ট্র্যাকের একটু কমপ্লিকেটেড বলতে পারেন তো যাই হোক মূল কথা হচ্ছে কি দেশ কিন্তু আছে এটা সবাই বলে বলা খুব সহজ কিন্তু আহ কিছু করতে চাওয়া বা থাকতে চাওয়া খুব কঠিন কাজ আমি জানি অনেক অনেকে আছে যে যারা বিদেশে থাকে তাদের অভ্যাস আমার তো চর বছর বেশি থাকে আহ ছিলাম কেনাডাতে তো তাদের পক্ষে বাংলাদেশে কিন্তু বসবাস খুবই সমস্যা কারণ আপনি আপনিও থাকেন বাইরে আপনি আপনি বুঝবেন আপনি প্রতিটা মুহূর্তে আপনার সমস্যা আপনি যখন যে যাবেন আপনি সমস্যা আপনি আমি বুঝবো বাংলাদেশের মানুষ বুঝবেন অনেকে ভাববে যে হ্যাঁ বিদেশ থাকলে একটু না কিছু দেখা তা না এটা হচ্ছে আমরা অভ্যাসের দাস ওখান থেকে অভ্যাস হয়ে যায় তো আমার ছিল প্রথমত আসতাম যখন তখন আমি নাকি খেতাম না আমি ঈষা করতে গেলে আমাকে আমি ঈষাকে খুব বলতাম কাজ হয় না আমি আমি ওই ব্যাটা বলি না এই ভাই বলি আমি ডাকি আরকি তো এইভাবে আমি নিজেকে তৈরি করে নিচ্ছি আমি এখন মোটামুটি আমার আহ মানে মানে খারাপ লাগছে না আর একই সাথে একই সাথে সুযোগ খুঁজছি এখন সুযোগ খুঁজছি বাংলাদেশে করার জন্য করার জন্য কিন্তু

আপনি যেটা বললেন যে আপনি একলানা না আপনার অনেক আগে অনেকেই শুরু করেছেন কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আজকের থেকে সে পনেরো বছর আগে বাংলাদেশে যেটা দেখেছি যে এন্টারপ্রেনার টেকনোলজিক্যালি যারা শুরু করতে চান তারা এন্টারপ্রোনারশিপের জন্য শুধুমাত্র যে প্রযুক্তি প্রয়োজন তা না এর এর সাথে প্রযুক্তি ছাড়াও আরও অনেক ফাইন্যান্সিয়াল এবং অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার একটা দেশে থাকতে হয় যেই যেটা বাংলাদেশে তো নেই বাংলাদেশে আর একটা সমস্যা হচ্ছে যে আপনার বাংলাদেশের মানসিকতা প্রযুক্তির মানসিকতা এক ধরনের শুধুমাত্র দুর্বলতা না এক ধরনের বলব বিরোধিতা রয়েছে এবং সেই সেই চরিত্র বাংলাদেশের যে আমলাতন্ত্রের বলেন বা বাংলাদেশের সামগ্রিক চরিত্র সেই চরিত্রে এফেক্ট শুধুমাত্র যে প্রযুক্তি ইউনো এন্টারপ্রোনাররা ভোগ করেন তা না যে কোনো এন্টারপ্রেনারি ভোগ করে থাকেন সো ওইটা ওইটা একটা সমস্যা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যে উপকারটা পেতে পারতো তথ্যপ্রযুক্তি থেকে সেটা হয়তো এক ধরনের ব্যানার নির্ভর কাজকর্ম করা হয়ে থাকে সরকার পক্ষ থেকে যেমন কিছুদিন আগেও সরকারের সমস্ত মিনিস্ট্রির নাকি ওয়েবসাইট করা হয়েছে কিন্তু আমরা সেই ওয়েবসাইটগুলির প্রকৃত ব্যবহার এখন পর্যন্ত আমরা পাইনি তাই না সো এখানে সরকার বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং বাংলাদেশের এন্টারপ্রনারদের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে বলে আমার মনে হয় আপনার কি মনে হয় আসলে এখানে আমার একটা কথা আছে যেটা আমি সরকারকে সরাসরি দোষারোপ করতে চাই না সরকার তো নিজে তো এগুলো করবে না সরকারের সদিচ্ছা আছে আমার মতে যে কোনো সরকারি আসুক তারা কিছু ভালো কাজ করতে চায় কেন চায় অ্যাটলিস্ট ভোটের জন্য আপনি যদি অনুভব দেখেন ভোটের জন্য ভালো কাজ করতে চায় কিন্তু এটা সরকার নিজে করতে পারে না তাদের চেইন বা যাদের যারা এই দায়িত্ব যারা আছে এটা তাদেরকেই করতে হয় এখন আপনি যাকে দিয়ে কাজটা করাবেন বা যে দলকে বা যে প্রতিষ্ঠানকে দিয়ে করাবেন সেই প্রতিষ্ঠান যদি এই বিষয়ে যদি অজ্ঞতা থাকে বা প্রপার মানে প্রপার শিক্ষা না থাকে অথবা এমন কোন যদি এমন এমন হয় যে তার মানে তার ধারণা নেই তার কাছ থেকে কিভাবে সঠিক ধারণা নেওয়া যায় বা কিভাবে এটা চিন্তা করা যায় এই ধরনের যখন থাকে তখন আপনি থাকতে ভালো কিছু আশা করতে পারেন না যেমন আমি একটা এক্সাম্পল দিই আমি যদি এখন আপনার ছবির মুখের মধ্যে আহ যদি ফটোশপ দিয়ে আমি যদি আপনার মুখের মুখের চেহারাটাকে আপনাকে খান বানা দিয়ে বানা দিয়ে এটা আপনার কাছে হাস্যকর ইভেন ঢাকা শহর সবার কাছে হাসকা লাগে কিন্তু যদি আমি এটা একটা অজু পাড়া নিয়ে ল্যাপটপ করে সবাই ওয়া আমি কিন্তু বিশাল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম বা কম্পিউটার বিস্তৃত হয়ে গেলাম আমার ধারণা কি আমাদের সরকারি মহলের সেই সেই জায়গাগুলোতে এইসব জিনিসগুলো দেখে তারাও মানে ওয়াও বলছে মানে অনুপ্রাণিত হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমার আমার বাবার বাড়ি মানে দেশের বাড়ি বলেন গ্রামের বাড়ি বলেন সেটা যশোরে আমি এবার শুনলাম যে যশোরে যশোর সিটি পুরোটা ফ্রি ওয়াইফাই করে দিচ্ছে তো আমি একটু অবাক হলাম এবং সবাই সবাই খুশি আমি মানতে পারি ফ্রি ওয়াইফাই যে ফ্রি ওয়াইফাই একটা একটা লিমিট আছে মানে এতগুলা মানুষ একটা স্পন্সরের ব্যাপার আছে সরকার কত টাকা দিবে কিনা আর এখানে মানে অ্যালোকেশন হবে কিনা এখন দেখা যাচ্ছে আমার কাছে আমার ধারণা হয় যে যে ডিসি মানে সে ডিসি এর আইডিয়া ছিল

একটা ইন্টারনেটে করা যায় নাকি দেখা যাচ্ছে দিয়ে একটা ওয়ারলেস ইন্টারনেট দিয়ে সব কাছে দিলো সবাই খুশি কিন্তু কেউ কিছুই পেল না সে কচ্ছ বলতে যাচ্ছে যাচ্ছে তো আমাদের এটা মানে একটা অনুমান করে বলা আমার ধারণা

হচ্ছে এখন কেন এটা ছাড়া প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে এই ডেটা সেটা ব্যবহার করার মতো আমাদের দেশের প্রতিষ্ঠান আছে কিনা এমন কোনো আমাদের আমি যদি বলবো যে প্রতিষ্ঠান আছে কিনা তখন ভাবতে হবে সেবামূলক প্রতিষ্ঠান যেখানে হাই ট্রাফিক হাই ট্রাফিক বলতে মানে যাদেরকে সাধারণ ভাষায় বলে যেখানে প্রচুর ভিজিটর একটা সাইড মানে ভিজিট করবে যেমন এক্সাম্পল দিয়ে প্রথম যে পত্রিকার মধ্যে প্রথমাল সবচেয়ে বেশি মানুষ মানে ভিজিট করে বাংলাদেশে এবং হয়তো এই প্রথমাল আলোর মতো আমাদের দেশে কয়টা বিজনেস আছে এবং প্রথম এগুলো এই ডাটা সেন্টার ব্যবহার করার মতো কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা এটাকে ব্যবহার করতে পারে অবস্থান আছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে সরকার কে ব্যবহার করবে কিনা সরকার যেটা ব্যবহার করে সেটা থাকবে সম্পূর্ণ আইসোলেটেড তার মানে সরকারের নিজস্ব একটা জায়গা থাকবে এটা অবশ্যই কারোর শেয়ার করা হবে না এটা সিকিউরিটি পারপাস বিভিন্ন কারণে আরেকটা হচ্ছে বিদেশিরা আমাদের এখানে আসবে আচ্ছা বিদেশিরা আমাদের এখানে কেন আসবে বিদেশি আমরা কি পাচ্ছি ব্যাপারটা এমন যে আমরা চাল উৎপাদন করবো বিভিন্ন ধরনের সবচেয়ে ভালো ভালো চাল গুলো বিদেশে বিক্রি করবো আর আমরা খাবো খারাপ চাল তো ঠিক না আমাদের এই এত জনসংখ্যা মানে জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি আমেরিকা কানাডা সতেরো কোটি আমেরিকা কানাডা যদি আমি আনি এখানে

সে জন্য আমি আপনাকে ইন্টারাপ্ট করি নাই আমি আসলে দর্শকদের সুবিধার জন্য একটা জিনিস এখন স্ক্রিনে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের সরকারি জনগণকে সেবা দেওয়ার জন্য সরকারি যত রকম প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির একটা সামগ্রিক ওয়েবসাইট রয়েছে যেটার নাম হচ্ছে গভ ডট ইউকে খুব সিম্পল গভ ডট ইউকে মানে ইউকের গভর্নমেন্ট এবং এইখানে আপনারা দেখেন আমি সৈয়দ ভাই আপনি আমি দুঃখিত আপনি হয়তো দেখতে পাচ্ছেন না বাট পরে আপনি দেখতে পাবেন কিন্তু স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা সেখানে আপনারা দেখেন সাধারণ মানুষ যে সমস্ত বিষয় চায় সেগুলো কিন্তু একদম পেজের মধ্যে দেওয়া আছে যেমন যেমন বেনিফিটস বার্থ ডেট ম্যারেজ এবং কেয়ার বিজনেস এবং সেলফ এমপ্লয়মেন্ট চাইল্ড কেয়ার প্যারেন্টিং সিটিজেনশিপ এবং ইউকেতে থাকা ক্রাইম ল ডিজেবল পিপল ড্রাইভিং এবং ট্রান্সপোর্ট এজুকেশন এবং লার্নিং এমপ্লয়িং পিপল এনভায়রনমেন্ট এবং কান্ট্রিসাইট হাউজিং এবং লোকাল সার্ভিস মানি এবং ট্যাক্স পাসপোর্ট ট্রাভেল লিভিং অ্যাব্রড ভিসা ইমিগ্রেশন এবং ওয়ার্কিং ইত্যাদি এত্যাকার এই বিষয়গুলো হচ্ছে শুরু এবং এখানে যে কোনো একটা লিঙ্ক ধরেন আমি এডুকেশন এবং লিঙ্কে গেলে সে আরেকটা সাইট আমাকে নিয়ে যাবে যেটা হচ্ছে ওদের এজুকেশন সাইট এবং সেখানে আরও ধীরে ধীরে অনেক অনেক ডিটেল হয়ে যাচ্ছে যেমন স্কুলস এবং কারিকুলামে যদি আমি ক্লিক করি কি সুন্দরভাবে পরবর্তী আরেকটা লেভেল চলে আসছে সেখানে মনে করেন হেল্প উইথ স্কুল ক্লোদিং কস্ট কেউ বাচ্চারা যদি গরিব থাকে এবং তারা যদি বাচ্চাদের স্কুলের জামা কিনতে না পারে সেখানেও সরকারি সহায়তার ব্যাপার রয়েছে এবং সেখানে ধরেন আমার আমি একটা পোস্ট কোড দিলাম ই ওয়ান ফোর এল এল দিলাম সেইখানে একটা টাওয়ারে চলে যাচ্ছে এবং সেটা সেখান থেকে ক্লিক করে টাওয়ার হ্যামলেটস অর্থাৎ লোকাল কাউন্সিলের ওয়েবসাইটে চলে যাচ্ছে অর্থাৎ এটা বোঝানোর জন্য যে সরকারি সমস্ত ব্রিটেনের সমস্ত যে আপনার সেবা দানকারী প্রতিষ্ঠান আছে তাদের ইন্টারনেটে প্রেজেন্স রয়েছে এবং সেগুলো আসলে ফাংশানিং অর্থাৎ যে কেউ যে আসলেই অ্যাকচুয়ালি এটাতে কাজ করতে পারে এবং কাজ নিতে পারে এটা হচ্ছে এক ধরনের ভালো এক্সাম্পল দেওয়ার জন্য আমি আমি দেখালাম আর কি তো বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ বা আমরা মানুষের জন জনশক্তি নিয়ে গর্ব করি এবং আমরা অদক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানিও করি কিন্তু বাংলাদেশের তুলনায় আপনার আমি বলবো যে সীমানা আপনার ভূমি সীমানার তুলনায় কানাডার সীমা সীমার সাইজ সম্ভবত গুণের বেশি হবে তাই না অথচ কানাডার জনসংখ্যা মাত্র তিন কোটি তো এটা বোঝানোর জন্য যে জনসংখ্যার মানুষের সংখ্যাই কিন্তু আসলে একটা দেশের শক্তি না একটা মানুষের মেধা এবং মানুষের তাদের যে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং অন্যান্য বিষয়ের দক্ষতা সেটাই হচ্ছে আসলে একটা দেশের উন্নয়নে মাপকাঠি হওয়া উচিত দুঃখজনকভাবে বাংলাদেশে আসলে আমরা জনগণ জনসংখ্যা দিয়েই বেশি বিচার করি তো আমরা যদি আরেকটু ডিটেল চেষ্টা করি যে ধরেন এই পরিস্থিতি সে আমি ইউকের গভর্নমেন্টের ওয়েবসাইট দেখালাম বাংলাদেশে নিশ্চয়ই দেশের ভিতরে আমলা এবং মন্ত্রী অনেকেই আছেন যারা হয়তো চেষ্টা করছেন এটাকে আর একটু ভালো করার সেখানে গভর্নমেন্টের কি কি প্রচেষ্টা নেওয়া হয়েছে আপনি মনে করেন গত পাঁচ বছরে এবং সেই প্রচেষ্টাগুলির চেহারা কেমন ছিল

তো ওটার নাম হচ্ছে এনপিএফ মানে ন্যাশনাল ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক তো ওটার মূল উদ্দেশ্য এটাই যে ও একখান থেকে সব জায়গায় যাবে তবে ওটা কাজটা এরকম করে ভেঙে ভেঙে মানে থেমে থেমে আসে থেমে মানে চলে থেমে আবার আবার শুরু হয় থামে আলটিমেটলি এটা এখন পর্যন্ত মানে আসেনি অনলাইন হয়নি মানে মানে এখন মানে অপারেশন আসেনি আর কি তো এরকম একটা ব্যাপার তো এই ধরনের এটা হচ্ছে সরকারি ইয়ে থেকে আপনার এই যদি আপনি এটা দেখেন এরকম একটা কিছু আর তা হলো আপনার অনলাইনে যে আপনার ই আপনার ই ট্যাক্স তারপরে আপনার তারপরে কি বলে শিপিং এ যে আপনার নামটা বলতে পারছি শিপিং এ যে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং গুলো হয় শুল্ক

মানে ইনকমপ্লিট বা অবহেলা বলেন বা মানে মানে এটাকে বিশৃঙ্খলা কাজ করছে হ্যাঁ এটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি এটা কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা ইচ্ছা কিন্তু উপলব্ধি করে না একদম না কেন করে জানেন যেমন একজনকে বললাম ওটা করো সে ফোন করলো ওই এটা তো হচ্ছে না আমাকে বলছে কানেকশন শোন কিউ সে বলবে ওখানে যে ওটা ক্লিক করো যে হবে তো ওরা কিন্তু এইভাবে মানে এভাবে এটা মেনে নেয় তো যদি মেনে নাই তখন হয় কি এখানে একটা ডিমান্ড তৈরি হয় না সৃষ্টি হয় না। বা যেমন এই ধরনের ক্ষেত্রে এই সাইট কেনাডা বা ইউএসএ কেউ কখনো ইউজ করবেই না লগ ইন করবেই না তো আমাদের যারা জনসংখ্যা আমাদের বাংলাদেশ যারা মানুষ আছে সাধারণ মানুষ তার তো এই জ্ঞানটুকু নেই যে এটা আমাদের করা উচিত কি উচিত না অনেকে আপনি দেখবেন এখানে তো আইডি কার্ড দিয়ে দিচ্ছে মানে আপনার মানে এটাকে মানে ভোটার আইডি কার্ড আমি এটাকে আইডি কার্ড বলি না মাঝে মাঝে ইচ্ছা করে বলি ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড কপি একে ওকে দিয়ে দিচ্ছে মানে এখানে কোনো কনফিডেন্সিয়াল ব্যাপার নাই তো এটা এতে অভ্যস্ত যেমন মানে পাওয়ার চলে যাচ্ছে মানে কারেন্ট চলে যাচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এদের কাছে এটা এক ঘন্টা পর চলে আসবে ওরা এতে অভ্যস্ত কিন্তু এর কারণ হচ্ছে কি তারা ওই জিনিস দেখেনি যে পাওয়ার কখনো যায় না এই জিনিসটা তার অভ্যস্ত না পাওয়ার না গেলে কি বেনিফিট কি লাভ গুলো হয় এই জিনিস তারা অভ্যস্ত না তো এই ধরনের আপনি যত সমর্থন প্রচুর আছে প্রচুর আছে যেমন ধরেন আমি আমি কিছুদিন আগে একটা ডকুমেন্ট মানে মানে সাইন করবো অফিসে বললো যে এখানে সই করেন তা আমি আমি আমার সিগনেচার করতে গেছি করতে নাম নানান

যে এটা যাতে কেউ অবলক মানে অবদত করতে না পারে এটা একটা প্রমাণ যে এই এই ডকুমেন্টটা আমি শেয়ার করছি পড়ছি তাই তো মানে হচ্ছে ওরা এতে অবস্তুত তো আমরা বেশিরভাগ মানুষ তো এই মানে অভ্যাস থেকে আমরা লোকে বুঝতে পারে না আর যখন আমি আপনি বা আমাদের মতো যারা এটা নিয়ে কথা বলে তখন তার জন খুব খুব সেটা ওদের মানে মানে কি বলে কানে উপরে যায় বলবো বা তারা বুঝতেও পারে না আচ্ছা কি বলছে সো সেভাবে সেই কারণে এই জন্মমূলক সৃষ্টি হয় না জন্মমূলকই হয় না জন্ম তৈরি হতো তখন অবশ্য সরকার থেকে ওই ওই প্রতিষ্ঠানের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতো যে এটা কেন হচ্ছে তোমরা কেন তো দেখা তখন দেখা যাচ্ছে কি যখন এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান কি করতো তাহলে অ্যাকচুয়াল মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রতিষ্ঠান বা সংগঠনকে দিত এই কাজটা করার কারণ এই এস এস এল ইস্যুটা আসলে কোনো প্রোগ্রামারের কাজ না বাংলাদেশের প্রোগ্রামার প্রচুর আছে ভরা এটা আসলে কোনো এস এল মানে এস এস এল বা এই ওয়েবসাইট অপারেশন আনা কিন্তু মানে প্রোগ্রামারদের কাজ না কিন্তু আর দুঃখের বিষয় হলো বাংলাদেশে সব সব প্রোগ্রামারে তারাই হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট তারাই আপনার সিস্টেম নিয়ে কাজ করে তারাই নেটওয়ার্ক নিয়ে কাজ করে তারাই সিকিউরিটি এবং তারাই প্রোগ্রামিং করে কোডিং করে আর কি সো এই হলো সমস্যা সো আপনি যদি দেখুন মানে আপনি যদি একটা একটা যদি লিস্ট করেন লিস্টে শেষ হবে না প্রচুর লিস্ট আছে যে একটা 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 করে বের করা যাবে যেমন আগে যে সময় ছিল যে গভর্নমেন্ট সাইট সহজে হ্যাক করা যায় এটা আসলে আপনি হ্যাকিংটা আসলে হ্যাকিংটা একটা

এটাই বলবো আর কি বলা যায় আপনি যে আপনি আমি কি আবার মানে প্রসঙ্গ হতে বের হয়ে গেলাম আরিফ ভাই হ্যাঁ হম আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকার আসলে বাংলাদেশের মানুষের তথ্য প্রযুক্তি অ্যাওয়ারনেস বা তথ্য প্রযুক্তি সাক্ষরতা বাড়ানোর জন্য চেষ্টা করছে সাধারণ মানুষ এই যে সতেরো কোটি মানুষের মধ্যে আপনি বললেন যে সবাই আসলে এক ধরনের অভ্যস্ত হয়ে যায় যে যেটা এমন আছে তেমন এবং এটা তো বাংলাদেশের আসলে একটা কমন প্রবলেম আমরা বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষটাও কিন্তু হ্যাপি বলা হয় কারণ হচ্ছে সে আসলে জানেই না যে সে গরিব অথবা সে আসলে জানেই না সে যে কষ্টটা করছে এই কষ্টটা আসলে তার করার কথা ছিল না সে আসলে একটু ভালো লাইফ বেসিক নেসেসিটি থাকা উচিত ছিল সো এই যে এই যে এক ধরনের আমি জানি না এটাকে ইংরেজিতে বা বাংলায় কি বল কমপ্লেক্সিটি নাকি মানে এক ধরনের গা সওয়া একটা একটা মনোভাব সব কিছুই আমরা খুব সহজে গা সওয়া হয়ে যায় আমরা আসলে প্রগ্রেস করার জন্য যে সামগ্রিক একটা চেষ্টা চেষ্টা সবাই মিলে যে এবং সেটার কারণে যে সামনের দিকে এগোনো সেই চেষ্টাটা বাংলাদেশের মানুষের মধ্যে নাই পুরাটাই মনে হয় যেন কেউ যদি একটু ভালো কিছু আনে সরকার হোক বেসরকারি হোক তখন মানুষ ধীরে ধীরে সেটা তো অভ্যস্ত হয় এবং সেটা কনজিউম করা শুরু করে কিন্তু সামগ্রিকভাবে মানুষ পুশ করে তারপরে কোনো অবস্থার উন্নতি ঘটনাও আমি এটা কোনো এক্সাম্পল আসলে সাধারণত দেখতে পাই না আমার আমার পারসেপশন হয়তো খুব প্যাস্টিক হতে পারে কিন্তু সাক্ষরতা বাড়ানোর জন্য এবং এই যে সরকারি যে যে সুবিধাগুলি আমরা আসলে চোখের সামনে দেখতে পাচ্ছি এই সুবিধাগুলি ব্যবহার করার কজন আসলে ব্যবহার করে এটার ব্যাপারে সরকার কি আসলে কোন সরকার কোনো চেষ্টা কি নেয় বলে আপনার মনে হয় সরকার সরকারকে আমি সরসর কিছু নিয়ে উঠতে সরকারে সতেচ্ছা আছে সত্যি যে না কত যা দেখছেন তা কিন্তু দেখতে পাচ্ছেন না এটা ব্যাপার হচ্ছে যে আপনি রেজ করতে যে আমার বাসায় আমি এই লাগাবো তো আপনি এটা লাগাতোলা আপনি তো লাগাবেন না আপনি কালকে বলবেন হয়তো কোন কন্ট্রাক্টরকে এটা বলবেন যে এটা আপনার কাজ সেই যে কন্ট্রাক্টটা যদি আপনাকে ঠিক পজিশন না দেয় আর আপনি যদি সেই ইচ্ছা যাচাই করার মতো আপনার ও মানে অভিজ্ঞতা না থাকে বা রিসোর্স না থাকে বা কোন অবহেলা কাজ করে তাহলে তো সেটা সেভাবে থাকবে হয়তো এটা আপনি ব্যবহার করছেন না ব্যবহার করবে মানুষ আর মানুষ ব্যবহার করে এটা ভুগছে সে কিন্তু আপনার কাছে বলতেও পারছে না যে আপনার এই জিনিসটা ভালো হয়নি এটা ঠিক মতো কাজ করে না তখন কিন্তু জিনিসটা আপনি জানছেন না তো সরকারের মধ্যে আমার ধারণ সরকারের মাধ্যমে জিনিসটা হচ্ছে আর অ্যাওয়ারনেস আসলে আমাদের দেশে সরকার যেভাবে সরকার একটা কাজ দেখে যে ফ্রিল্যান্সার তৈরি করার খুব হিরিক

না না স্ক্যাম মানে এটা হচ্ছে যারা বলছে তারা ঠিক মতো করে অনেক ভালো করছে তো ফ্রিল্যান্সিং মানে ফিন্যান্সিং করে মানে আউটসোর্সিং করে বা আউটসোসিং এর কাজগুলো করে অনেক ছেলে মেয়ে ভালো করছে সত্যি কথা তো ওইটার ওইটার দেখাচ্ছে উম ছেলে মেয়েরা ছেলেমেয়েরা নিজের চেষ্টায় আহ সামান্য মানে আহ সামান্য ইন্টারনেট সামান্য ইন্টারনেট বা ল্যাপটপ দিয়ে আপনার বেশ অনেক কষ্ট করে সাজানোর করে ফ্রিল্যান্সিং করে মানে মানে অনলাইনে কাজ করে বেশ ভালো অঙ্কের টাকা আয় করা শুরু করছে তো তখন দেখা গেল এটা সরকার মহলে এটা খবর গেল এটা তো ভালো একটা খাত দেশের ছেলে মেয়েটাং ছে ভালো কিছু হচ্ছে তখন এই ক্রেডিটটা আসলে কিন্তু সরকার নিয়ে নিল যেভাবে সরকার সময় এইখানে ফ্রিল্যান্সিং করে সরকার থেকে ফ্রিল্সিং করা হচ্ছে ফ্রিল্যান্সিং কি ট্রেনিং দেয় এটাই আমার মানে বোধগম্য হয় না কারণ আপনি যদি চিন্তা করেন যে কে ব্যবহার করে কাজ করা যায় এমন কাজের সংখ্যা বা ক্যাটাগরি করতে আপনার অনেক সময় লাগবে অনেক কিছু আছে যেমন আমি আপনি যেটা করছি এটা কিন্তু একটা একটা কাজ হতে পারে যেমন আমি কথা বলবো আর এই 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 পুরো পুরো ভিডিও ফুটেজটা একটা থার্ড পার্টি এটা ক্যাপচার করবে সেটা এডিট করবে তারপর আপনাকে ডেলিভারি দেবে এটাও কিন্তু একটা কাজ হতে পারে অনলাইন ডেলিভারির মতো সো সরকার কি করছে কোন স্কিল কি দিচ্ছে আমি জানি না স্কিল দিয়ে ট্রেনিং দিচ্ছে আমি জানি তো সবাইকে ফ্রিল্যান্সিং বানানো ট্রেনিং দিচ্ছে সময় ফ্রিল্যান্সার হয়ে যাও তো মানে এটা হচ্ছে বেকারত্ব দূর হবে ফরেন কারেন্সি আসবে ঘরে ঘরে বাড়ি বসে বড় লোক হবে ইন্টারেস্টিং এখন একটা 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 ভালো মানে একটা ছেলে একটা প্রোগ্রামার বলেন অথবা একটা গ্রাফিক ডিজাইনার বলেন অথবা ওয়েব ডেভেলপার যারা কাজ করে এটা কিন্তু আপনার এই বাইরে থেকে আপনার অনলাইনের অনলাইন থেকে কাজ নিয়ে কাজ করে দিয়ে মাসে বেশ ভালো অঙ্কের টাকা কিন্তু আয় করে ভালো টাকা আমি অঙ্কের অ্যামাউন্টটা বলবো না কিন্তু আমি বলতে পারি খুব ভালো অঙ্কের টাকা তো ওটা ওটাকে পুঁজি করে ওটা একটা ইয়ে হয়ে গেল একদম আলাদা চেরাক হয়ে গেল তখন এটাকে সবাই মানে মানে লাফায় পড়লো এটাকে এটার উপরে সরকারও করলো কি এটাকে নিয়ে একটা কর্মসূচি করা এটা এই করা কিন্তু আমার কথা হচ্ছে কি যদি এখানে স্কিল ডেভেলপমেন্ট কিছু করতো তো সরকার থেকে আপনার যারা এমন এমন করতে পারতো যে যারা পলিটেকনিক থেকে বের হলো সরকারের থেকে ওদেরকে কোনো একটা দিতে পারতো ইন্টার্নশিপ বল না কি বলো একটা দিতে পারতো বা ট্রেনিং দিতে পারতো ওরা না করে একটা দেখা যাচ্ছে আপনার আপনাকে ইন্টারাপ্ট করি আমি যেটা বুঝতে পারছি এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে সরকার আসলে তা সরকার জনগণকে উৎসাহ দিচ্ছে কাজ করার জন্য কিন্তু সে কাজের কোয়ালিটিটা আসলে ওই ধরনের আমি বলবো যে একটু ভালো কোয়ালিটির কাজ না কাজগুলো হচ্ছে এক ধরনের ছ্যাঁচরা টাইপের কাজ বলতে যাচ্ছেন যেটা যেটার ছোট ছোটো নিড আছে কিন্তু বাংলাদেশে যেহেতু সতেরো কোটি জনগোষ্ঠী তার মাঝে যদি সে পঞ্চাশ লাখও এই কাজে প্রবৃত্ত হয় তাহলে এটা একটা বেনিফিট আছে এখানে আর একটা প্রাসঙ্গিক জিনিস আমি আসলে বলতে চাই যাই না বাংলাদেশের এই ক্লিক ফার্মের ব্যাপারে আপনার আইডিয়া আছে কিনা যেমন আজকে থেকে দুই বছর আগে একটা স্ক্যাম আপনার একটা কেলেঙ্কারি মতন হয়ে গেছিলো ইন্টারনেটে চলে আসছে এবং তো মনে হয় এটা একটা ডকুমেন্টারি আসছিল যে ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন ফলোয়ার এবং লাইক এই দুইটা নাকি আউটসোর্স করা হয়তো এবং ফেসবুক নিজেও এটা জানতো যে থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে এবং তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হতো যে তুমি আজকে এই পেজে তিরিশ হাজার লাইক দিবা এখন তারা তো নিজে করতো না তারা এই ধরনের বাংলাদেশের গরিব ছেলে মেয়েদের যারা এই ধরনের কাজের জন্য আগ্রহী তাদেরকে বলতো তুমি আজকে তোমার যে এক হাজার ফেক অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে সমস্ত অ্যাকাউন্ট তুমি দিয়ে ঢুকবো এবং প্রত্যেকে এক হাজার করে লাইক দিবো এবং তিরিশ জনের ঘণ্টাখানিকের ভিতরে তিরিশ হাজার লাইক চলে আসতো এবং পুরো জিনিসটা হইতে একটা স্ক্যাম বলতেছে যে তুমি যাকে অ্যাকচুয়ালি সেলিব্রিটি মনে করতেছো যার ওয়ান মিলিয়ন ফলোয়ার দেখতেছো সে ওয়ান মিলিয়নের মধ্যে আসলে নাইন হান্ড্রেড থাউজেন্ডই হইতেছে এক ধরনের ফেক এবং পয়সা দিয়ে কিনা সো এটা যদি আউটসোর্সিংয়ের একটা এক্সাম্পল হয় এবং আমি খুব ভালো করে জানি যে বাংলাদেশে ক্লিক ফার্ম আছে কারণ আমরা সিপি গ্যাংয়ের নাম শুনছিলাম যাদের কাজে ছিল ট্রল করা এবং তারা এই ক্লিক ফার্মের ব্যবহার করতো এবং ইউনো তখন এটাকে সম্ভবত সরকারের ভিতরে বা আমি শুনছিলাম যে সিপি গ্যাং বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে কিন্তু সেটা যে হয় না সেটা আমরা জানি কারণ হচ্ছে ফেসবুকে আমরা দেখতে পাই মাঝে মাঝেই বিভিন্ন রকম পেজ টেজ আপনার রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয় আমিও এফেক্টেড হয়েছি এবং অনেকেই এফেক্টেড হয়েছে বিকজ সেই ট্রল পার্টি তো এটা যদি একটা সাইড হয় তাহলে আপনি আমার আমি যেটা শুনতেছি এবং আমার সম্ভবত আমি ইউনো এম গেটিং ইউ রাইট যে আসলে সরকার আপনি যেটা বলতে চাচ্ছেন যে করা উচিত সরকারের সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মেধাগুলাকে প্রপার ট্রেনিং দিয়ে আরেকটু ভালো ইউনো কাজে এদেরকে নিয়োজিত করা যেটা আসলে মোর প্রোডাক্টিভ সেটা শুধু ব্যক্তিগত পর্যায়ে তার পকেটে পয়সা আসবে না এটাতে অন্যেরও উপকার হবে কিন্তু এখানে আমি যদি আপনার এই কথাটা সত্য বুঝে থাকি তাহলে বাংলাদেশ কি তাহলে ইন্ডিয়ার একটা কম্পিটিটরে পরিণত হবে না এবং এখানে কি ইন্ডিয়ার ইন্টারেস্ট থাকবে না যে বাংলাদেশে বাংলাদেশকে দমন করা এই ব্যাপারে

তারা ফেক অ্যাকাউন্ট রেজিস্টার করবে এবং ফেক অ্যাকাউন্ট রেজিস্টার করে তারা লাইক দিবে এবং তাদেরকে বলা হচ্ছে তুমি এক লাইক দিলে পঞ্চাশ টাকা পাবা বা একশো টাকা পাবা কাজটা কিন্তু ইলিগাল এবং ইমোরাল সেই জন্য আমি বলছি কাজটা ছাঁচরা শুধু ওই পার্টিকুলার কাজটা বাই দাবে কেউ যদি অ্যাকচুয়াল কোনো কাজ করে সেটাকে আমি গণহারে ছাঁচরা বলি নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আমি যে বলছি যে হ্যাঁ তো ওই ধরনের কাজ হতো এখনো হয়তো হয় এবং আপনি যে নিউজটা কথা বললেন নিউজটা সম্পর্কে আমার আমার চোখে পড়ছে সেই নিউজটা তো কিছু কাজ আছে এটা হচ্ছে যে কিছু কাজগুলো আমি বলবো হচ্ছে যে স্ক্যামারদেরকে সহায়তা করা এবং স্ক্যামার সহায়তা করা এবং সেও এক ধরনের স্ক্যাম করছে আমি এটা নিয়ে ফেসবুকে আমি বেশ কয়েকবার লিখছিলাম আর তো এই ধরনের কাজ আছে তারপর আর কাজ আছে আপনার ক্যাপচা ক্যাপচা একটা কাজ আছে ক্যাপচা ইয়ে করে মানে আপনি ক্যাপচা দেবেন অত মানে বটের জন্য লাগে এটা তো দেখো এখানে ক্যাটাপিটছে তো দেখো আসলে কি এই যে সরকারি উদ্যোগ মানে ফ্রিল্যান্সার বাড়ানো এটা ভালো উদ্যোগ পেনশনিও তাদেরকে খরচ কিন্তু আসলে কি বানাতে আলটিমেটলি কি হচ্ছে আপনি এটা মার্কেটকে হয় নষ্ট করছেন কারণ যেমন আমি আমি আজকে একটা পোস্ট দেখলাম একটা ফেসবুকে দিল যে সে না ইউটিউবের একটা ভিডিওর পাশে সে লিখে রাখছে আপনাদের পায়ে বাংলা লেখা তো ওরা হচ্ছে এই ধরনের কোন কোন অডিয়েন্স কোন ক্রাউড টা আসছে আপনার মার্কেট এবং এই ধরনের ক্রাউড যদি আসে বিদেশিদের কাছে আমাদের মানে কি মানে কোন পর্যাদা আছে তখন হবে কত ভাবনা থাকবে যে বাংলা ভালো কাজ হয় না বা হয়তো বলে দেবে যে বাংলায় থেকে অ্যাপ্লাই করব মানে এখন অনেক হয়ছে অনেক রিসোর্স আছে তো অনলাইনে তো সব ধরনের কাজই পাওয়া যায় মানে জিএনকে ব্যবহার করে 14 করাতে মোটামুটি সব ধরনের কাজই পাওয়া যায় শুধু সেনসে যে কাজগুলো পাওয়া যায় না বা খুব যেখানে স্কিল হাই স্কিল হয় তেমন কাজ পাওয়া যায় না তো আমার কথা হচ্ছে যে সরকার ওইদিকে কিছু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে অ্যাওয়ারনেস তৈরি করার কাজ যেমন ইন্টারনেটটা কি ইন্টারনেটের ব্যবহারটা কি সম্পর্কে এক ধরনের মানে সচেতনমূলক প্রচার করতে পারতো আর হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার তৈরি না করে স্কিল ট্রেনিং কাজে কে যাতে তারা হবে এমন না যে যাদের হবে না যেমন ধরেন এই যে ক্লিকের কথা বললেন ক্লিকের একটা এক্সাম্পল ধরেন আমার যে আমার আমার ড্রাইভার হয়তো সাম্য জানে যে আমি ফ্রিল্যান্সিং করি

বা পরিস্থিতির যে একটা একটা পারিপার্শ্বিক যে একটা শিক্ষা সেটা কোনোটাই নেই তো এইভাবে যদি আপনি মানে গণহারে যদি মানে সবাইকে নিয়ে আসেন যে আপনার যে জাকির দিয়ে হবে জাকির দিয়ে যে কাজ হবে তো এই ধরনের মানুষের কাছ থেকে কিন্তু আপনার অনৈতিক কাজই করা সম্ভব কিন্তু নৈতিক কাজ করা সম্ভব না কারণ তাদের সেই মেধা বা সেই যোগ্যতা বা সেই অবর্তন তাদের নেই তো সরকার যদি এটা করতো

কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু একটা স্পেসিফিক স্কিল সেটের দিকে যাচ্ছে না এটা যাচ্ছে এক ধরনের এক ধরনের ছাড়া ছাড়া যে আজকে আমি করলাম কালকে আমি অন্য কাজে চলে যাচ্ছি অথবা এটা এটা প্রোগ্রেস করা যায় না একটার পর একটা বিল্ড আপ করা যায় না ইউ ইউর রাইট অন দ্যাট আচ্ছা একটা কোয়েশ্চেন করি এ সিমিলার ইয়েতে যে বাংলাদেশে যদি ধরেন তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই কাজে প্রবৃত্ত হয়ে থাকে জেনারেলি আমি দেখছি আমি ইংল্যান্ডে থাকি আপনি ক্যানাডায় দেখছেন সেটা হচ্ছে পেশাজীবীরা নিজেদের ভিতরে আলোচনা করার জন্য এক ধরনের ফোরাম মেনটেন করে যে যেখানে তারা ইউনো হাইটেক বা হাইলি হাইলি কমপ্লেক্স বিষয় নিয়ে তারা আলোচনা করে যেটা সাধারণ মানুষ বুঝবে না কিন্তু তারা নিজেরা ওই ফিল্ডে থাকলে বুঝবে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের মধ্যে আলোচনার জন্য কি ধরনের কোনো ইউনো ফোরাম আছে বলে আপনি জানেন যেখানে সবাই আলোচনা করে বাংলাদেশের কমিউনিটি যা দেখলাম যে এরা আসলে ফোরামের থেকে মানে অ্যাসোসিয়েশন করার দিকে বেশি ফোকাসড

বা মেল কিভাবে কাজ করা যাবে হয়তো আপনাকে হেল্প করছে কেউ অন্যকে হেল্প করছে বললাম না থাকলেও কেউ অন্যকে হেল্প করে এটা সত্যি কথা আমি ঠিক বলবো না কিন্তু অনেকে দেখা আছে নলেজ শেয়ার করতে চায় না যেমন আমি যা পারি এটা অন্যকে শেখাতে চায় না এই এই ধরনের একটা প্রবণতা আছে এবং আডালিসাস আডালিসাসে দেখেছি যে যে আমি যতটুকু জানি আমি অনেক জানি মানে নিজেকে অনেক জানার ধরনের প্রবণতা দা ফোরাম বলতে এই আপনার অনলাইন বেসড অনলাইনে কাজ করে এরকম ফোরাম এখন কিন্তু অনেকগুলা মানে আমি শুনছিলাম যে দেখছিলাম যে ফ্রিল্যান্সিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশ একটু একটু থামাচ্ছি আপনাকে কারণ আমার কেন জানি মনে হচ্ছে আপনার অডিও এবং ভিডিও সিঙ্ক বাইরে চলে যাচ্ছে আচ্ছা এম এটা কেন হচ্ছে আমি জানি না আপনার সাইড থেকে কি ওই ব্যান্ডউইথে কোনো সমস্যা না আমার ব্যান্ডে ভালো আছে না আপনার সাইড থেকে কিছু কম আসছে আমি ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট করছি আপনাকে এক সেকেন্ড হ্যাঁ আবার চলে মনে হচ্ছে ঠিক আছে দেখা যাক সো আমি একটা দু একটা কমেন্ট পড়ি আমি দেখতে পাচ্ছি যে আসলে আসছে যেমন মার্কেট অলরেডি নষ্ট হয়ে গেছে একজন বলছেন আর শামীম হাসান বলছেন সরকার বর্তমান মার্কেটটা নষ্ট করতে চাচ্ছে আসলে আপওয়ার্ককে আজকাল বাংলাদেশি ফ্রিল্যান্সার আপওয়ার্ক আমি জানি না এটা কি সম্ভবত ফ্রিল্যান্সারদের কোনো মার্কেট বাংলাদেশি ফ্রিল্যান্সার কয়েক লাখ কিন্তু দক্ষ মাত্র কয়েক হাজার এই কয়েক লাখের ভিড়ে এই কয়েক হাজার মার্কেট হারাচ্ছে বায়াররা এই কয়েক লাখ অদক্ষ জনগণের কারণে বাংলাদেশকে জেনারেলাইজ করে ফেলছে এটা আমার মনে হয় ই করা যায় এবং এটা আসলে শুধুমাত্র এই পার্টিকুলার ক্ষেত্রে না আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো ফিল্ডেই বাংলাদেশের এই ইমেজের সমস্যাটা আমাদের পড়তে হয় কারণ আমরা আসলে সামগ্রিকভাবে একসাথে কাজ করতে পারি না খানিক্ষণ আগে আপনি বলছিলেন নলেজ শেয়ারের ব্যাপারটা বাংলাদেশে হয় না অর্থাৎ যারা কাজ জানেন তারা যারা কাজ কম জানেন তাদেরকে শেখাতে চায় না এটা এটার জন্য কি এক ধরনের হীনমন্যতার একটা মানসিকতা কাজ করে বলে মনে করেন হ্যাঁ আমি তো অবশ্যই করে আমার মনে করি যেটা উদাহরণ আসলে নলেজ শেয়ারিং এ কিন্তু

আর এটা হচ্ছে মানে কাজ করে যে আমি এটা জিজ্ঞেস করার বোকামি হবে আমি এই জিনিসটা খেয়াল করছি আবার অনেকে দেখছি যে না কিন্তু ভাব করছে সে মানে সবই জানে তো এটা একটা বড় সমস্যা আমাদের হ্যাঁ গিয়েছিলাম সে এবং বাংলাদেশে আমি ব্যক্তিগত আপনার সাথে যখন আলোচনা করছিলাম আগে তখন আমি বলছিলাম আমি অনেকের সাথে পরিচিত হয়েছি এবং একজনকে অনেক টাকাও দিয়েছি এবং পরে আমার ধারণা হলো আমি বুঝতে পারলাম যে সে আসলে পুরোটাই হচ্ছে এক ধরনের চাপার উপর চলে এখন সমস্যাটা হচ্ছে যেহেতু আমরা দেশের বাইরে অনেকদিন ছিলাম এখানে মানুষের আসলে ওই ট্রাস্টের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি প্রিটেন্ড করে যে সে কাজ জানে সবাই ধরে ধরনের আসলে সে কাজ জানে কারণ কোনো না কোনো সমস্যা ধরা খেয়ে যায় যদি সে কাজটা না জানে কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে এটা অতটা সহজ না এবং এটা শুধুমাত্র যে ব্যক্তিগত পর্যায়ে এটা মনে হচ্ছে এক ধরনের জাতিগত চরিত্র আমাদের এক ধরনের করাপ্ট করাপশনের একটা একটা ইউনো একটা ট্রেন্ড তো যাই হোক দেখা যাচ্ছে অনেক কোম্পানি অনেক কিছু প্রয়োজন হতে পারে বাইরের দেশে যে সফটওয়্যার দাম হবে কথা কথা দুই লাখ টাকা কিনতে হবে এটা কিন্তু বাংলাদেশে তৈরি করতে পারে পঞ্চাশ হাজার টাকা সেই সফটে কেনা দেখা যাচ্ছে সুযোগ ভালো আমি কিছুদিন আগে দুই জিনিসের কথা বলে দেখলাম এই কোম্পানি গুলা বা কোনো কোম্পানি বা স্টার্ট যখন একটা প্রতিষ্ঠান যায় মানে কাজ নেওয়ার জন্য বা কাজ করে দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানকে ওই প্রতিষ্ঠানগুলা এদেরকে ভরসা করে চায় না একদম একদম একদমই ট্রাস্ট করে না এবং অ্যাডভান্স দিবে না টাকা মানে কম দিতে চাবে এই ধরনের এক ধরনের একটা মানে মানে পরিস্থিতির শিকার হয় মানে সৃষ্টি হয় তো এটা কারণ হচ্ছে গিয়ে এমন কারণ হচ্ছে না পারেনা কথা বেশি বলে কাজ সেই কোম্পানি কাজও ঠিক দেয়নি আর দিলেও সেটার মধ্যে বাঘ আছে বা প্রবলেম আছে এবং সেটার কোনো অস্তিত্ব নেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো মানে লোকাল যে ভেন্টর আছে এর উপর আস্থা হারাচ্ছে আমরা কিন্তু এটাকে ধীরে ধীরে মানে নষ্ট করছে আটার পর থেকে নতুন প্রজেক্টন আবার অ্যাডভান্স ছাড়া কাজ করবে না মানে তারা কিন্তু ইনস্ট্যান্ট মানে নেটের যে না আমি আমি কেন আমি তাকে অ্যাডভান্স ছাড়া আমি কাজ করব সে আমাকে যদি না করে সে আমাকে টাকা ভোলায় তো ওদের মধ্যে এই দুইটা দুইটা পক্ষ সিঙ্ক করে না আমার মতে করছে না বলে এই এই প্রবলেমটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আমাদের নৈতিকতার অভাব

অবাক মানটাকে নষ্ট করে। জায়গা এখানে আমার মিনিমি এসে কথা বলতে যাচ্ছে। তুমি তুমি কথা বলবে? না? সরি আমি কি বলবো তাকে অ্যাভয়েড করা যাচ্ছিল না এজন্য তাকে নিয়ে বসাইছি। তো আমা কাছে কি কথা হচ্ছে এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিভাবে? এটা এটা আসলে আমাদের সলিউশন কি আপনি বলেন যে আমাদের জেনারেলি একটা নৈতিকতার সমস্যা আছে তাই না?

তোকে লেখা আছে কল নাও মানে কল ফর প্রাইস তা আমার কথা হচ্ছে কি আমি যে কলই করবো তা আমাকে এখানে দামটা দিলে কি হতো মানে দামটা লিখে তো সমস্যা কি হতো তার মানে হচ্ছে ওদের মধ্যে কোনো হিডেন প্রাইস আছে তার মানে হচ্ছে মানে কাস্টমার ওয়াইজ তাদেরকে দাম বলা হয় বা দাম ওঠানামা করে ঠিক আছে ভালো কথা মানে প্রপার মার্কেটে যে থাকা উচিত ছিল প্রপার মার্কেটে আপনার ধরেন রিটেল প্রাইস বা এই ধরনের বিষয়ের যে এক ধরনের ডিসক্লোজার থাকা উচিত ছিল সেটা নাই এটা এক ধরনের মানে প্রাইসটা মানে একদম একদম ধরনের লুকোচুরি ভাব তো যাই হোক আমার ওই ইউপিএস এর স্পেসিফিকেশন আমার দরকার কারণ আমার ব্যাটারি এক ধরনের আমি চাচ্ছি ব্যাটারিটা সাপোর্ট করবে এখানে বারো ভোল্ট নাকি ফর্টি এইট ভোল্ট নাকি নাইনটি সিক্স ভোল্ট এই তথ্য নেওয়ার জন্য আমি ফোন করলাম ফোন করে একজন ফোন ধরলো সে কিন্তু সে সালাম দিল তার পরিচয় দেয়নি বা পরিচয় নেওয়ার সমস্যা নেই আমি তাকে বললাম যে আমি ইউপিএস সম্পর্কে কথা বলবো বলবো হ্যাঁ বলেন

আপনার ইয়ে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি এটা পার্সোনালি বলতে পারি আসলে কারণ মেন সমস্যাটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার আগে বাংলাদেশে আমি আইটির কিছু বিজনেসও করছিলাম কিছুদিন এবং আমি দেখছি যে ইট মার্কেটটা আসলে খুবই ঠিক ভোলাটাইল বলবো না ওই যে আপনার নৈতিকতা সমস্যার কারণে আপনার অনেকে অনেকভাবে বার্ন হয় এবং বার্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু সে পরে আর কাউকে ট্রাস্ট করতে পারে না একটা ভালো মার্কেট ডেভেলপ করার জন্য কিন্তু একটা ট্রাস্টেড এনভায়রনমেন্ট প্রথমে লাগে তাই না যে যেখানে সবাই এই যে হ্যালো আমি একটু কথা বলতেছি এক্সকিউজ মি আমি একটু কথা বলতেছি ইউ ডিস্টারবিং নো বা না আরে যাচ্ছে না সো ওই ওইটাই বাংলাদেশে নাই আর কি তো ঠিক আছে আমি মনে হচ্ছে না আর খুব বেশি কোন চালাতে পারবো কারণ মিনিমি আমাকে ডিস্টার্ব করা শুরু করছে এখানে সে এসে বাট আজকে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে এবং আমরা আসলে কিছু আলোচনা শুরু করতে পারছি বলে মনে হচ্ছে আলোচনাটা কন্টিনিউ করা দরকার এবং আমি কিন্তু খুব বেশি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না যেমন বাংলাদেশের ই কমার্সের উন্নতি কখনো সম্ভব না যতদিন পর্যন্ত না ভেন্ডররা আমাদের ভিতরে ট্রাস্ট তৈরি করতে পারে এবং সব জায়গায় বাটপাড়ে ভরা এখন এই যে বাটপাড়ের যে কথাটা উনি বললেন এটাই কিন্তু খানিকক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম তাই না যে নৈতিকতার বিষয়টা এখন নৈতিকতা শর্টেজ কেন আমাদের ভিতরে এইটা কিন্তু আরেকটা টোটালি সেপারেট ডিসকাশন এবং ওই ডিসকাশন আজকে আমরা মনে হয় না ঢুকতে পারব কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে আমাদেরকে কথা বলতে দিতে চায় না এক্সকিউজ মি বাবা কথা বলতেছে প্লিজ কিপ কোয়াইট হুম একটু চুপ করে থাকো ওকে তো ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরও কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু মনে হচ্ছে না এখন আর পারবো বাট আরেকদিন দিন আমরা শেজিউল করে আর

সর্ট আউট করার জন্য আমরা কি করতে পারি বা দেশের বাইরে যারা আছে তারা কি করতে পারে এটা নিয়ে আসলে আমি শুরু এই আলোচনাগুলো বিভিন্ন পর্যায়ে হয় আমরা যে প্রথম করতেছি তা না কিন্তু এই আলোচনাগুলো মনে হয় কনস্ট্রাকটিভ হইতে অ্যাকচুয়ালি ইফেক্টিভ হইতে যেটা যেটা সলিউশন হতে পারে সে বিষয়ে নিয়ে আসলে মনে হয় কথা বলা দরকার এবং আপনার আপনি যেহেতু বাংলাদেশে এই সেক্টর একজন লিডিং পার্সোনালিটি আপনি আপনার যে যারা যাদের সাথে আপনি কাজ করেন বা তরুণরা যারা এখনো উঠে আসছে তাদের সাথেও যদি আপনি একটু কথা বলে দেখেন তাহলে আমরা হয়তো আলোচনাটা আরো আরো দীর্ঘায়িত করতে পারি বা ইফেক্টিভ করতে পারি তো যারা আমার এই এই আলোচনাটা আমরা আমাদের আলোচনাটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মন্তব্য করেছেন তারা ধন্যবাদ এবং এই সেক্টরে যদি আপনি থাকেন অথবা বাংলাদেশে জেনারেলি বাংলাদেশ নিয়ে যদি আপনার চিন্তা থাকে তাহলে আশা করব ওই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং ইউটিউবেও পাওয়া যাবে জেনারেলি আসলে বাংলাদেশ নিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কথা বলি না আমরা অবশ্যই আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলি কিন্তু সমস্যাগুলি পার হয়ে সামনের দিকে কিভাবে আগানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ জনগণ সবাই মিলে যদি একটা আলোচনার সৃষ্টি করতে পারে শুরু করতে পারি সে আলোচনার যে রিপল ইফেক্ট বা আমি কি বলবো আপনার তরঙ্গ সেটা সময় না এক সময় হয়তো যারা হর্তাকর্তা তাদের কানে হয়তো পৌঁছাতেও পারে কারণ হর্তাকর্তারা যেভাবে বিষয়গুলি করার চেষ্টা করেন সেগুলোর মধ্যে অবশ্যই খাদ রয়েছে এবং এক ধরনের আমি বলবো যে ছোট ছোট প্রচেষ্টা মনে হয় আমার কাছে যেগুলোর অ্যাকচুয়াল সামগ্রিক কোনো প্রভাব আমরা আসলে দেখতে পাই না যেটা আসলে দুঃখজনক বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ উন্নতি হয়ে যাচ্ছে প্রচুর টাকা বাংলাদেশের হাতে বাংলাদেশের প্রচুর সম্পদ কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বাংলাদেশ আসলে সেই গরিব দেশের কাতারি থেকে যাচ্ছে এবং ইউনো দুর্নীতি থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারছি না তো আশা করি এই আলোচনা আরও চলবে চলছে যারা সাথে আছেন তারা থাকুন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন যে যেখানেই থাকেন এবং পরবর্তীতে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি আরিফুর রহমান লন্ডন থেকে এবং বাংলাদেশ থেকে সৈয়দ ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকুন ধন্যবাদ